দিনভর ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দখলে থাকে মাদারীপুর সদর হাসপাতাল। সকাল থেকেই তারা ওয়ার্ডগুলোতে অবাধ বিচরণ করতে থাকেন। দলে দলে ভাগ হয়ে হাসপাতালের ভেতরে ডাক্তারের চেম্বারের সামনে অবস্থান নিয়ে রোগীদের ব্যবস্থাপত্র নিয়ে টানাহেচড়া করেন। দেখেন কোন কোম্পানির ওষুধ সেখানে লেখা হয়েছে। মাদারীপুর নিজস্ব প্রতিনিধি ইসমাইল খান হৃদয়ের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দখলে মাদারীপুর সদর হাসপাতাল। দিনভর ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দখলে থাকে মাদারীপুর সদর হাসপাতাল। সকাল থেকেই তারা ওয়ার্ডগুলোতে অবাধ বিচরণ করতে থাকে। দলে দলে ভাগ হয়ে হাসপাতালের ভেতরে ডাক্তারের চেম্বারের সামনে অবস্থান নিয়ে রোগীদের ব্যবস্থাপত্র নিয়ে টানাহেচড়া করেন। দেখেন কোন কোম্পানির ওষুধ সেখানে লেখা হয়েছে। অনেকে আবার রোগীদের বলে দেন পরীক্ষা নিরীক্ষার কথাও। কেউ বা নিজেদের মোবাইল ফোন নাম্বার দিয়ে বলেন অমুক ক্লিনিকে পরীক্ষা করা। বিভিন্ন ওয়ার্ডে ঢুকে সিস্টারদের কাছে থাকা রোগীদের ফাইল নিয়েও টানাটানি করেন তারা। সিস্টাররা নির্দ্বিধায় ফাইল দিয়ে দেন তাদের কাছে। হাসপাতালের জরুরি বিভাগের সামনে ওষুধ কোম্পানির কয়েকজন প্রতিনিধি অবস্থান করছিলেন। পরিচয় জানতে চাইলে তাদের একজন নিজেকে বেক্সিমকো কোম্পানির প্রতিনিধি হিসাবে পরিচয় দেন। নিজের নাম বলেন রুবেল। চব্বিশ ঘন্টা যে মনে করেন ইয়েটা করতেছি, কি করতেছেন? ডিউটি করতেছি, ঠিক আছে। এখানে তো আমরা তো মানুষের জন্য, মানুষের জন্য কি কাজ করতেছেন? একটু বলেন ভাই, কেন ভিতরে ঢুকেছিলেন জানতে চাইলেই দ্রুত সটকে পড়েন তিনি। একই সময় হাসপাতালের নিচতলায় বহিরা বিভাগের গেটের সামনে অবস্থান করছিলেন আসিফ নামে একজন। আপনার পরিচয়টা একটু দেন তো ভাই, পরিচয়টা একটু দেন ভাই। তিনি বলেন ইনসেপ্টা কোম্পানির হয়ে তিনি কাজ করেন। মূলত কোম্পানিগুলোর তথ্য সংগ্রহ করাই তার কাজ। এ বিষয়ে জানতে চাইলে মাদারীপুর সদর হাসপাতালের আরএমও ডাক্তার মোহাম্মদ নুরুল ইসলাম জানান, অফিস চলাকালীন ওষুধ কোম্পানির প্রতিনিধিদের হাসপাতালে আসা অবৈধ, এটি তারা করতে পারেন না। এ ব্যাপারে ইতিমধ্যেই তাদের কোম্পানিকে অবহিত করা হয়েছে, চিঠি দেওয়া হয়েছে। এতে প্রথম কয়েকদিন তারা বিরত থাকেন, কিন্তু কয়েকদিন পর আবার হাসপাতালে ছুটে আসেন। তবে এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ইসমাইল খান হৃদয়, রাজধানী টেলিভিশন, মাদারীপুর।